উপকূলীয় এলাকায় আছেন আমাদের সহকর্মীরা তাদের কাছ থেকে সবশেষ তথ্য জানতে এবার চলে যাচ্ছে সহকর্মী জাহিদুল বাসারের কাছে বাসার সবশেষ তথ্য জানাবেন তোমরা দেখুন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী যখন ব্রিফিং করেছিলেন নয়টার দিকে তারপরের থেকে কিন্তু এই নিয়ে তিন ঘন্টা পেরিয়ে গেল এখন রাত বারোটা এই সময়ের ভিতরে ঝড়ের যে মূল কেন্দ্র যেটি সেটির একটা বড়ো অংশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশ উপকূল অতিক্রম করার কথা এরই মধ্যে তো নিশ্চয়ই এই মুহূর্তে আসলে একদম পুরো সময় চলছে কিন্তু গত কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চলছে আপনি যেমন একটা খবরে জানাচ্ছিলেন বাকিটুকু শুনবো আমাদের সহকর্মীদের কাছ থেকে আমি সরাসরি এই মুহূর্তে আমাদের বিভিন্ন উপকূলে যাব সহকর্মীরা যুক্ত হবেন তবে তার আগে সবার আগে আমরা চলে যেতে চাই আগারগাঁওয়ের মূল আবহাওয়া কেন্দ্রে যেখান থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় যে আবহাওয়া কেন্দ্রগুলো রয়েছে সব শেষ আপডেট নিয়ে সহকর্মী মাহমুদ শরীফ সেখান থেকে যুক্ত হয়েছেন মাহমুদ শরীফ সর্বশেষ যে আপডেট সেখান থেকে আবহাওয়া অধিদপ্তর কি জানাচ্ছে ঝড়ের আসলে এখন পর্যন্ত যদি একেবারে সুখবর জানতে চাই প্রশ্নটা এভাবে করতে হয় শক্তি ক্ষয় হলো কিনা বাংলাদেশ উপকূলে এসে দেখুন আসলে এখন সুখবর দেওয়ার মতো সময় হয়নি কারণ আবহাওয়া অধিদপ্তর কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন বা গণমাধ্যমে কথা বলেছেন তারা জানিয়েছেন যে রাত বারোটার পর থেকে এই ঘূর্ণিঝড়ের যে মূল শক্তি বা মূল তাণ্ডব সেটি হতে পারে তারা ধারণা করছে যে যেহেতু মূল কেন্দ্র ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্র রয়েছে সেটি এখন চোদ্দ থেকে আঠারো কিলোমিটার বেগে অর্থাৎ মূল কেন্দ্র চোদ্দ থেকে আঠারো কিলোমিটার আর এর আশপাশে যে বাতাসের গতি সেটি এখন আহ কিলোমিটার গতি পর্যন্ত অতিক্রম করছে অর্থাৎ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে তারা যেসব তথ্য বিশ্লেষণ করে দেখছে তাতে রাত বারোটার পর থেকেই মূল যে তাণ্ডব সেই তাণ্ডব শুরু হবে এবং আমরা রাত এগারোটার সংবাদে যেটি জানিয়েছিলাম যে ওই রাত সংবাদে কিন্তু তখন গতি কিছুটা কম ছিল ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্রের গতি কিছুটা কম ছিল কিন্তু রাত বারোটার পর থেকে সেই গতি বেড়ে যাবে এবং সেই গতি বাড়ার সাথে সাথে কিন্তু তাণ্ডবও বাড়তে থাকে কিন্তু আবহাওয়া বলছে যেহেতু মূল কেন্দ্র এখন ভূপৃষ্ঠ অতিক্রম করছে উপকূল অতিক্রম করছে সেটি আসলে ধীরে ধীরে অতিক্রম করতে সময় লাগবে কারণ যেহেতু গতি কমে আসছে বাতাসের গতি কিছুটা কমে আসছে তবে মাঝে মধ্যে বাতাসের গতি বেড়ে যায় এটি আমরা বিভিন্ন ঘূর্ণিঝড়ে দেখে থাকি কিন্তু যেহেতু এটি প্রবল ঘূর্ণিঝড় আমরা জানি যে আবহাওয়া অফিসের তথ্য মতে ঘূর্ণিঝড়কে চার ভাগে ভাগ করা হয় এর মধ্যে বাষট্টি থেকে আটাশি কিলোমিটার বেগে যে ঘূর্ণিঝড় হয় সেটিকে তারা স্বাভাবিক ঘূর্ণিঝড় বলে থাকে এবং উননব্বই থেকে একশো বাতাসের গতি যদি থাকে সেটিকে তারা অতি প্রবল হতে চাই মন্ত্রী দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী যখন ব্রিফিং করলেন তখন আবহাওয়া দপ্তরের দুই শীর্ষ কর্মকর্তা সেখানে ছিলেন নয়টার দিকে তারা বললেন যে নয়টা থেকেই মূল কেন্দ্র উপকূল অতিক্রম করা শুরু করেছে এবং পরবর্তী আরো ঘন্টা দুয়েক লাগতে পারে তার মানে এগারোটা পর্যন্ত কিন্তু এখন সর্বশেষ কি জানা যাচ্ছে যে বারোটার পরে মানে এখন কিছুক্ষণের মধ্যে মূল যে তাণ্ডব সেটি উপকূলে পড়বে তাই তো নাকি আমরা এই জায়গাটা একটু স্পষ্ট হতে চাই দেখুন ঘূর্ণিঝড়টি উপকূলে ওঠার পরে অনেক ঘূর্ণিঝড় আছে সেগুলি কিন্তু শক্তি হারিয়ে ফেলে কিন্তু এখন যে ঘূর্ণিঝড় বইছে সেই ঘূর্ণিঝড় কিন্তু উপকূলে ওঠার পরও তার যে মূল শক্তি সেই শক্তি হারায়নি তবে মাঝে মধ্যে বাতাসের গতি কমে আসে কিন্তু রাত বারোটার পর থেকে গতি বাড়বে এটি তারা ধারণা করছে এবং সার্বিক যে বিশ্লেষণ আবহাওয়া অফিসের সেই বিশ্লেষণ এটি বলছে যে রাত বারোটার পর যখন মূল শক্তিও কমছে না এবং কিছুটা গতিও বাড়বে সেক্ষেত্রে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ এই রাত বারোটার পর থেকেই বাড়তে পারে এটি তাদের আহ ধারণা এবং আরেকটা বিষয় মাহমুদ শরীফ এখানে আরেকটা ভয়ের বিষয় হচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে জোয়ারের পানি নদী সব কিন্তু ফুলে ফেপে উঠেছে কারণ নয়টা দশটার দিকে যখন কেবল জোয়ার লাগা শুরু হয় সেই তারপরে আস্তে আস্তে করে পানি কিন্তু বাড়ছে এখন তো সেই জায়গা থেকে যদি এই রাতে বারোটার দিকে এখন উপকূলগুলোতে যদি বাতাসের তীব্রতা আরও বাড়ে নিশ্চয়ই ভয়ঙ্কর রূপ ধারণ করবে আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই আবহাওয়া অধিদপ্তরের কাছে এখন পর্যন্ত কোনো জায়গার সর্বশেষ সবচেয়ে খারাপ ওয়েদার কোথায় বা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কোন এলাকায় যেহেতু খেপুপাড়া থেকে বাংলাদেশের একেবারে সাতক্ষীরা উপকূল পর্যন্ত একটা বিশাল উপকূল কোনো নির্দিষ্ট এলাকার কথা আবহাওয়া অধিদপ্তর বলছে যে এলাকায় সবচেয়ে ভয়াবহ অবস্থা আবহাওয়া অফিস বলছে পটুয়াখালীতে এখন পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিবেগ তারা রেকর্ড করেছে সেটি কিলোমিটার সর্বোচ্চ যেটি সেটি পটুয়াখালীতে সেটি রাত সাড়ে আটটায় রেকর্ড করা এবং আবহাওয়া অফিসের মতে এই বাতাসের গতিবেগ কিন্তু এক এক এলাকাতে এক এক সময় এক এক গতিতে বইছে এবং শক্তি ঘূর্ণিঝড়ের যে মূল শক্তি সেই শক্তি যদি না কমে আসে তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি কমার কোনো সম্ভাবনা দেখছে না তারা এবং এই রাতে হয়তো সব জায়গার ক্ষয়ক্ষতির হিসাবেও পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই সকাল হলে তখন বোঝা যাবে যে কোথায় কী হলো মামু ছবি আবারও আপনার কাছে বিভিন্ন সংবাদে ফিরে ফিরে আমরা আসবো